সুপ্রভাত। তরঙ্গ টিভি আয়োজিত চায়ের টেবিলে বরাক দর্পণ অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ শনিবার, 6 ফেব্রুয়ারি 2021 খ্রিস্টাব্দ, 23 মাঘ 1427 বঙ্গাব্দ, 23 জমাদাসানি 1442 হিজড়ি। আজ বরাকের প্রতিটি দৈনিকের প্রধান শিরোনাম দখল করে আছে, দক্ষতা সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গড়তে হবে শিক্ষকদেরই, বললেন সর্বানন্দ। দৈনিক যুগসংখ্যে প্রধান শিরোনামে এসেছে, গরিমা অটুট রাখুন, শিক্ষকদের আহ্বান সর্বার। দৈনিক সাময়িক প্রসঙ্গে প্রধান খবরে লেখা হয়েছে, 5 বছরে রাজ্যে 71,000 শিক্ষক নিযুক্তি, নেতার পায়ে শিক্ষক, এই দৃশ্যের যবনিকা, বললেন হিমন্ত। দক্ষতা সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গড়তে হবে শিক্ষকদেরই, বললেন সর্বা। প্রান্তজ্যোতির প্রধান শিরোনাম হল, কা বিরোধী আন্দোলনের জন্যই হাতছাড়া বিদেশি বিনিয়োগ, বললেন সর্বা। 29,701 জন শিক্ষককে নিয়োগপত্র, 15 দিনের মধ্যেই আরও 5,000 শিক্ষক নিয়োগ, বললেন হিমন্ত। গতির প্রধান শিরোনামে লেখা হয়েছে, সিএএ আন্দোলনে ক্ষতিগ্রস্ত অসম, 29,701 জনকে একই দিনে নিয়োগ, 10 থেকে 15 দিনে আরও 5,000 নিযুক্তি, ঘোষণা শিক্ষামন্ত্রীর। বিজেপি আমলে 71,000 শিক্ষক নিয়োগ, মৃত্যুর 1 বছর পর চাকরি নিয়মিতকরণ, বিনা বেতনে 30 বছর শিক্ষকতা করে গোলাঘাটের দম্পতি আজ খুশি। দৈনিক নববার্তায় প্রধান শিরোনামে এসেছে, শিক্ষকরাই ভবিষ্যৎ প্রজন্মের সঠিক ইঞ্জিনিয়ার, বললেন মুখ্যমন্ত্রী। 29,701 শিক্ষক নিয়োগ দিয়েই হিমন্তের প্রশংসায় পঞ্চমুখ সর্বানন্দ। দৈনিক যুগসংখ্যে প্রথম পাতার কয়েকটি শিরোনাম, 5 কোটি পেলেই মোদীকে খুন, ফেসবুকে পোস্ট দিয়ে গ্রেপ্তার ব্যবসায়ী। শিলচর এফসিআই কার্যালয়ে মহিলা কর্মীকে যৌন হেনস্থা। সাময়িক প্রসঙ্গে প্রথম পাতা থেকে আরও কয়েকটি শিরোনাম, আজ চাক্কা জ্যামের বদলে 1 মিনিট ধরে গাড়ির হর্ন বাজাবে কৃষক সংগঠনগুলি, মুখ খুলতে পারেন মোদী, তাকিয়ে দেশ, কৃষক আন্দোলন। নববার্তার প্রথম পাতা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোনাম, রাজধানীতে ট্রাক্টর মিছিলে গিয়ে নিখোঁজ 21 কৃষক, সাম্প্রদায়িক ভূমিকা নিলে ইউডিএফ এর সঙ্গে জোট ভেঙে দেবে কংগ্রেস, বললেন প্রদ্যুৎ, কোনো সম্প্রদায়ের কল্যাণে কাজ দূষণ নয়। প্রান্তজ্যোতির প্রথম পাতা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, অস্ত্র মিসাইল তেজস রপ্তানি করবে ভারত, ব্যর্থ প্রেম, সুইসাইড নোট রেখে আত্মহত্যা যুবতীর। গতির প্রথম পাতার অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, সিএএ আন্দোলনে শিশুদের ব্যবহার, কাঠগড়ায় হর্ষ মন্দারের এনজিও, সংখ্যালঘু ছাত্রবৃত্তি কেলেঙ্কারি, 32 জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির, গৌহাটি মেডিকেলে কলেজে অগ্নিকাণ্ড। দৈনিক যুগসংখ্যের খাস খবর, করিমগঞ্জ ও হাইলাকান্দির পাতা থেকে, উমরাংশতে বাটাম দিয়ে পিটিয়ে খুন, গ্রেপ্তার 2, লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু গুয়াহাটিতে, বদরপুর হাসপাতালে 2 দিনে কোভিড ভ্যাকসিন নিলেন 119 স্বাস্থ্যকর্মী। সাময়িক প্রসঙ্গের প্রথম পাতা থেকে আরও কয়েকটি শিরোনাম, ভারতে 4 বছরে 400 বার বন্ধ ইন্টারনেট, ক্ষতি ঘণ্টায় 2 কোটি, ভারত বাংলাদেশ সীমান্তে 144 ধারা জারি, মাদ্রাসা বন্ধ নয়, কেবল রূপান্তর করা হচ্ছে, বললেন আমিনুল। নববার্তা প্রসঙ্গের 3, 6 ও 9 পৃষ্ঠা থেকে, 19 মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি বদলে বরাকবঙ্গের আর্জি মানল পরিষদ, বদরপুর ঘাটে জাতীয় সড়কের রেল ক্রসিং অংশ বেহাল, দুর্ঘটনার আশঙ্কা, দুর্ভোগে জনগণ, ঘণ্টার পর ঘণ্টা যানজট, নাকানি চুবানি খেতে হয় যাত্রীদের। বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে জোট না হলে বিজেপির অগ্রগতি রোধ কতটুকু সম্ভব, জল্পনা তুঙ্গে, মধ্য হাইলাকান্দি আসনে আনোয়ার উদ্দিন চৌধুরীকে প্রার্থী করার দাবি সমর্থকদের। প্রান্তজ্যোতির 3 ও 5 পৃষ্ঠা থেকে, বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ, করিমগঞ্জে উদ্ধার নাগাল্যান্ডের নাবালিকা, জ্বালানির মূল্যবৃদ্ধি প্রতিবাদ হাইলাকান্দিতে, প্রধানমন্ত্রীর কুশপুতল দাহ এজেওয়াইসিপির, মাইক্রোফাইন্যান্স থেকে যারা লোন নিয়েছেন তাদের হয়রানি না করার দাবি। গতির 3-এর পাতা আঞ্চলিক খবর থেকে, বিজেপিকে আটকাতে গিয়ে নীতি আদর্শ হারিয়েছে কংগ্রেস নেতৃত্ব, বললেন দিলীপ।
যুব সমাজকে বিজ্ঞান মনস্ক হয়ে ওঠার আহ্বান জানালেন কীর্তি। কুসংস্কার মানব জীবনে বড় অভিশাপ, বললেন মিহির কান্তি। দারুল উলুম শেখ মোহাম্মদ আলী মাদ্রাসার প্রথম বার্ষিক সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ, চাঁদপুরে শান্তি ও সম্প্রীতি অটুট রাখার আহ্বান। বিশেষ শিরোনাম যুগসংঘ থেকে, ফের সমহিমায় ফিরছে আমেরিকা, প্রথম ভাষণেই হুঙ্কার বাইডেনের, ইয়েমেনে সৌদি অভিযানে আর সমর্থন নয়, সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্টের। জুন্টা সরকারকে কড়া হুঁশিয়ারি রাষ্ট্রপুঞ্জের, সুচির মুক্তির দাবি, অশান্তির আশঙ্কায় মায়ানমারে বন্ধ ফেসবুক। গাজীপুর যেন ভারত পাক সীমান্ত, স্পিকারকে লেখা চিঠিতে ক্ষোভ। গ্রামীণ রাস্তা, কর্মসংস্থান, শ্রমিকদের অনুদান, রাজ্য বাজেটে কল্পতরু মমতা। শোক সংবাদ, মজুমদার বাজারের প্রবীণ নাগরিক অনিল কুমার নাথ প্রয়াত, রুমি জিডুং প্রয়াত। অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী শাহাবুদ্দিন প্রয়াত। তরঙ্গ টিভির পক্ষ থেকে সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।